হ্যালো ভিউয়ার্স, টেকেন্ডার পক্ষ থেকে স্বাগতম। যারা নতুন ইউকেতে এসেছেন বা নতুন করে প্ল্যান করছেন ইউকেতে আসার জন্য, তাদের জন্য আমি আজকে আমার এই ছোট ভিডিওটা বানাচ্ছি। ইউকেতে আসার পরে আপনারা বুঝতে পারবেন, যারা অলরেডি ইউকেতে এসে গিয়েছেন তারা বুঝতে পারেন যে ইউকেতে প্রুফ অফ অ্যাড্রেসের গুরুত্বটা কতটুকু। আপনাদেরকে যে কোনো জব পেতে হলে বা কোনো ইম্পর্টেন্ট জব পেতে হলে, বা কেয়ার সেকশনে যদি আপনারা কোনো ধরনের জব চান বা সিকিউরিটি লেভেলে কোনো ধরনের জব চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার প্রুফ অফ অ্যাড্রেসটা কোম্পানিকে দিতে হবে। তো প্রুফ অফ অ্যাড্রেসটা আপনারা কীভাবে কোম্পানিকে শো করবেন? আপনারা যে বাসায় থাকেন সেই বাসায় যে আপনাদের অরিজিনালি আপনারা সেই বাসায় থাকেন, সেই অ্যাড্রেসটা আপনারা কীভাবে তাদেরকে প্রুফ করবেন? এর মধ্যে আমি আপনাদেরকে দুই তিনটা টিপস দিয়ে দিচ্ছি। সেই দুই তিনটা টিপসের মাধ্যমে আপনারা তাদেরকে প্রুফ করতে পারেন যে এটা হচ্ছে যে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস বা এটা হচ্ছে যে আপনারা অরিজিনাল অ্যাড্রেস। এর মধ্যে প্রথম টিপস হচ্ছে যে আপনারা যদি কোনো জিপিতে রেজিস্ট্রেশন করেন, সেই জিপি যখন আপনাকে আপনার প্রুফ অফ অ্যাড্রেসের মধ্যে লেটার পাঠাবে, সেই লেটারটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এমপ্লয়াররা গ্রাহ্য করে, অর্থাৎ তারা অ্যাকসেপ্ট করে। তো আপনারা প্রথমে ইউকেতে এসেই আপনারা একটা জিপিতে রেজিস্ট্রেশন করে ফেলবেন, এবং জিপিতে রেজিস্ট্রেশন করলে মোস্ট প্রবাবলি তারা আপনাকে একটা লেটার পাঠাবে আপনার বাসায়, এবং সেই লেটারটা আপনারা অনেক ক্ষেত্রে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবেন। সেকেন্ড টিপসটা হলো আপনারা কোনো একটা কন্ট্রাকচুয়াল সিম নিয়ে ফেলবেন। আপনারা যদি যে কোনো সিমই নেন, সেটা থ্রি হোক, ভোডাফোন হোক, ই হোক, যে কোনো সিমের কন্ট্রাক্ট যদি আপনারা কিনে ফেলেন, তাহলে তারা তাদের প্রথম মাসের বিলটা অবশ্যই আপনার অ্যাড্রেসে প্রেরণ করবে, এবং আপনারা সেই চিঠিটাও কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবেন। আর এই চিঠিটা বাদ দেন, আপনারা এনএচএ আপনারা যে জিপি রেজিস্ট্রেশন লেটার, এই দুটো জিনিস আপনারা প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবেন, এবং বেশিরভাগ এমপ্লয়ার কিন্তু আপনার থেকে দুটো প্রুফ অফ অ্যাড্রেস খুঁজবে। এবং আপনাদেরকে থার্ড যে টিপসটা দিব, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। এখন আপনারা অনেকেই বলতে পারবেন, আপনারা যে অ্যাড্রেসটা ইউজ করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা হয়তো বা পারমানেন্ট না, তাহলে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সটা করে আপনাদের লাভ কী হবে? এবার আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই। আপনারা করবেন কি, আপনারা প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনারা যেই অ্যাপ্লিকেশন ফর্মটা তারা আপনাদেরকে পাঠাবে সেটা আপনারা সেন্ড করবেন না। অর্থাৎ আপনার যে প্রভিশন ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন ফর্মটা যখন আপনারা রিসিভ করবেন, সেই রিসিভ অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়েও কিন্তু আপনারা প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ করতে পারবেন এমপ্লয়ারকে। অর্থাৎ আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, তখন £30 পে করার পরে আপনার একটা চিঠি পাঠাবে, সেই চিঠিটা আপনারা ফিল আপ করে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন না। তাহলে দেখবেন যে 15 থেকে 20 দিন পর আপনার যে £30 রয়েছে আপনারা পে করেছেন, সেই £30টা কিন্তু আপনাকে ব্যাক করে দিবে, এবং আপনারা একটা প্রুফ অফ অ্যাড্রেস কিন্তু পেয়ে গিয়েছেন, কারণ আপনাকে অলরেডি তারা একটা লেটার পাঠিয়ে দিয়েছে, সেই লেটারটা ছবি তুলেও কিন্তু আপনারা এমপ্লয়ারকে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে দিতে পারবেন। এবার আসেন যে আরেকটা টিপ, সেটা হচ্ছে যে DBS বা পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন আপনারা কীভাবে করবেন? বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, সেই কোম্পানিতে আপনারা যখন দুটি প্রুফ অফ অ্যাড্রেস দিবেন, তখন তারাই আপনাদের পুলিশ ভেরিফিকেশনটি করে দিবে। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা আরেকটা টিপস খাটাতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা যদি উবারের ডেলিভারি অ্যাকাউন্টে আপনারা যদি অ্যাপ্লিকেশন করে রাখেন, তাহলে কিন্তু তারা আপনার DBSটি ফ্রিতে করে দিবে। আপনারা কোনো এমপ্লয়ারকে যদি রিকোয়েস্ট করেন DBS করার জন্য, তারা কিন্তু আপনার থেকে £70 বা £40 মতো খরচ নেবে, কিন্তু উবারে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাকে DBSটি করে দিবে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস। আপনার যখন একটা DBS হয়ে যাবে, সেই DBSটা দিয়ে কিন্তু আপনার যে কোনো এমপ্লয়ারকে শো করতে পারবেন, এবং DBSএর ওয়েবসাইটে গিয়ে আপনারা আপডেট সার্ভিস নামে একটা আপডেট সার্ভিস রয়েছে, সেই সার্ভিসে যদি চালু করে দেন, তাহলে আপনাকে ভবিষ্যতে আর কোনো ধরনের পে করে DBS করা লাগবে না। তো আশা করি আপনারা মোটামুটি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ধরতে পেরেছেন। এছাড়াও আরও অনেক ধরনের ট্রিক্স রয়েছে যেটা দিয়ে আপনারা প্রুফ অফ অ্যাড্রেস ফিল আপ করতে পারবেন। যেমন আরেকটা জিনিস হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনারা যদি ইউকেতে আসা মাত্র একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলেন, যেমন মঞ্জুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা অনেক সহজ, লয়েডসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা অনেক সহজ। মঞ্জু এবং লয়েডসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আপনারা যদি স্টেটমেন্টটি ডাউনলোড করে ফেলেন, সেই স্টেটমেন্টের মধ্যেও কিন্তু আপনাদের অ্যাড্রেসটি শো করবে, এবং সেই অ্যাড্রেসটিও আপনারা প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবেন। অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্টেও কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ইউজ করা যায়। আশা করি আমার এই ছোটো ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আপনারা যদি আর কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। টেকনিক্যাল পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, বাই।